হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আজকের চিংড়ি মাছের রেসিপি করব। নারকেলগুলো এই যে ছাড়িয়ে নিয়ে এর থেকে ছাড়িয়ে নিয়েছি দাবালি দিয়ে দিয়ে এই যে খোসাগুলো বটিতে কেটে নিচ্ছি। এই যে কেটে কেটে এরম করছি, করে মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করে নিলাম। সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছটা মাখাবো। মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এই কড়ার মধ্যেই মাখাবো একসাথে। এই যে নারকেলের এটা দিলাম, নারকেলের পেস্টটা, সর্ষের পেস্ট, লবণ, লবণ, লঙ্কা, হলুদ, হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখে হাত ধোয়া জলটা দিয়ে এতে দিয়ে দিতে হবে। দিয়ে কড়াই বসিয়ে লো স্টিমে রেখে দিই। সব মাখানো হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। আর এই হাত ধোয়া জলটা যখন গ্যাসে বসাবো লো স্টিমে, তখন জলটা এতে ঢেলে দেবো। দিয়ে দেখ, হাত ধোয়া জলটা ঢেলে দিয়েছি, হাত ধোয়া জলটা ঢেলে দিয়েছি। দিয়ে কড়া এদের গ্যাসে বসিয়ে দিয়েছি, লো স্টিম করে বসিয়ে দিয়েছি। এবার হতে থাক 15-20 মিনিট পরে দেখাচ্ছি। একবার একটু নেড়ে দেব ঢাকা খুলে। কি গন্ধ বেরোচ্ছে, মনে হয় যেন এখনই একতলা ভাত খাওয়া হয়ে যাবে। ঢাকা নিয়ে রাখি একটু। চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করো। এটা আমাদের ঠাকুমা মা ঠাকুমাদের হাতে রান্না।